যদি ডেভেলপমেন্ট হইলে আলাদা রাজ্য হইলে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, না হলে ইউটি করলে কেন্দ্র তো আমাদের হাতে থাকবে। তারা দাবি করে থাকেন সেটা না যায় না। বাংলা ভাগের জন্য পার্টির কোনো নীতি নেই, বাংলা যেমন ছিল তেমন থাকবে। এখন যে দলটা এসছে সেই দলটা আসলে বাইরে থেকে এসছে, তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না। দল এক কিন্তু আলাদা রাজ্য নিয়ে বিজেপিতে মতবিরোধ আরো তীব্র হলো। শনিবার জন বার্লাকে পাশে বসিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সুরে সুর মেলান দিলীপ ঘোষ। রাখি বন্ধনের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে রাজ্যভাগের বিরোধিতা করেন রাহুল সিনহা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতির উল্টো সুর শোনা গেল প্রাক্তন সভাপতির গলায়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, বঙ্গভঙ্গের বিরোধিতা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নতুন করে রাখির প্রবর্তন করেছিলেন। যারা রাজ্যকে ভৌগোলিকভাবে ভাগ করতে চায় সেই সমস্ত মানসিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অবমাননাকর বলে আমি মনে করি। পৃথক রাজ্যের দাবিতে ক্রমশ সুর চড়াচ্ছে বঙ্গ বিজেপির একাংশ। তৃণমূলের অভিযোগ, আলাদা রাজ্যের দাবি করে বাংলাকে অশান্ত করতে চাইছে গেরুয়া শিবির। ওরা তো অশান্তিই চায়, কখনো পাহাড়ে গন্ডগোল লাগাচ্ছে, কখনো উত্তরবঙ্গে গন্ডগোল লাগাবার চেষ্টা করছে। এই বিচ্ছিন্নবাদী শক্তিগুলোকে তারা মদদ দিচ্ছে, এর ফলে দেশকে অখুণ্ড রাখার ক্ষেত্রে যে বিপদ, সে বিপদ সম্পর্কে বিজেপি সজাগ নয়, সতর্ক নয়। আমরা রক্ত দেব, তবু বাংলাকে আর টুকরো টুকরো হতে দেব না। শনিবার পৃথক রাজ্যের দাবিতে বার্লার পাশে দাঁড়ালেও 24 ঘন্টা পরে অবস্থান বদল করেন দিলীপ ঘোষ। আমি কোনো নতুন রাজ্যে সওয়াল করিনি, উত্তর বাংলার মানুষের বহু দিনের ইচ্ছা তারা প্রকট করেছেন, সেটা আমাদের প্রতিনিধিরা বলেছেন, এর মধ্যে কোনো অন্যায় নাই। ভারতীয় জনতা পার্টি কোনো বিভাজনে বিশ্বাস করে না। সব মিলিয়ে পৃথক রাজ্য নিয়ে বঙ্গ বিজেপির বারবার অবস্থান বদল ঘিরে বাড়ছে ধোঁয়াশা। দীপক ঘোষ, প্রবীর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জলপাইগুড়িতে বিজেপি নেতাদের রাখি পরিয়ে অখণ্ড বাংলার বার্তা দিল তৃণমূল ছাত্র পরিষদ। আবেদন করা হলো কোনোভাবেই যেন বাংলা ভাগ না করা হয়। জবাবে গেরুয়া শিবিরের জেলা সহসভাপতির পাল্টা বক্তব্য, বাংলা ভাগ হবে না। 1905 সালের 16ই অক্টোবর ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি। ঐতিহাসিক সেই ঘটনার 116 বছর পর রাখি পূর্ণিমার দিনেই ঐক্যবদ্ধ বাংলার বার্তা দিতে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। জলপাইগুড়ি শহরে কয়েকজন বিজেপি নেতাকে রাখি পরিয়ে এমনই আবেদন করল রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। রবিবার সকালে শহরের প্রভাত মোড়ে রাখি বন্ধন কর্মসূচি পালন করছিল টিএমসিপি। সেই সময় জেলার দুই নেতাকে নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপির জেলা সহসভাপতি অলোক চক্রবর্তী। আর তখনই তাদের দাঁড় করিয়ে বাংলার অখণ্ডতা বজায় রাখার আবেদন করতে শোনা যায় টিএমসিপি সদস্যদের। এরপরে বিজেপি নেতাদের পরিয়ে দেওয়া হয় রাখি। জন বার্লা, নিশীত প্রামাণিক, দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদীর নোংরা প্রচেষ্টা উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করার আমরা রূপ। উত্তর বাংলা বাংলারই একটা অঙ্গ, আমরা উত্তরবঙ্গের আসল সন্তান। এই বঙ্গ ভাগ হবে না, এটা দিদির বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা বঙ্কিমচন্দ্রের বাংলা। বিজেপি অখণ্ড ভারতে বিশ্বাসী। আজকের দিন আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি অখণ্ডতাই শেষ কথা এবং অখণ্ড ভারতবর্ষ আমরা চাই। আজকে মিডিয়াকে সামনে পেয়ে টিআরপি বাড়ানোর জন্য আজকে এখানে বিজেপি কার্যকর্তাদের সাথে পেয়ে তারা হাত জোড় করে বলছে বঙ্গভঙ্গ আন্দোলন আমরা চাই না, রুখে দিন। এদিকে এদিন জলপাইগুড়িতে বসবাসকারী কয়েকজন আফগানকেও রাখি পরায় তৃণমূল ছাত্র পরিষদ। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।